বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। একজন প্রাকৃত প্রেমিক শতজনকে ভালোবেসে না, বরং একজনকে শত উপায়ে ভালোবাসে। স্বামী স্ত্রী সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অস্ত্র মুছে দেয়। কখনো যদি বাবা মায়ের কথায় রাগ লাগে তখন নিজেকে একবার অনাত্মে হিসেবে কল্পনা করে দেখবে। কথা শিখে শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কথা কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। একবার পরীক্ষায় কয়েকটি বিষয়ে আমি ফেল করছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে এখন সেই মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার ও আমি তার প্রতিষ্ঠা। যেই আগুনে আমাদের উচ্চতা দেয় সেই আগুনে আমাদের জ্বালিয়ে চারকার করে দিতে পারে, ভাবলে দুষ্টা আগুনের নয়। মানুষ জীবনে 6 বার হেরে যায়, 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মৃত্যুর কাছে। আমার সবথেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। শক্তিশালী এই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজেকে ক্ষুদ্র নিয়ন্ত্রণ করতে পারে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারো কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি গাড়ি কিনতে পারবে কিন্তু সময় নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয়। জীবন বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবন প্রচুর হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। সবশেষে জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানের ব্যবহার করে ভবিষ্যতে বদলাতে পারো। পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ সারা জীবন থাকে। যে মানুষটি অল্পতায় অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার মতো বেশি, কষ্ট পাবার ক্ষমতা তার চেয়েও তত বেশি। বন্ধুত্ব যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ থাকুক তা কিন্তু আগুনের লেবানুর কাছে লাগে। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনও মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। যখন মানুষের মন অন্ধকারে ভরে যায় একমাত্র তোমার তখন দরকার হয়। পিছনে লোকে কিছু বলে, এই ধারণা থেকে বের হতে হবে। অন্যের সমালোচনা ইতিবাচকভাবে জীবন গ্রহণ করতে শিখতে হবে, না হলে আত্মবিশ্বাস কমে যাবে। গুরুবর্তী একজন জিজ্ঞাসা করছিল, আপনি তো মহান, এত বড় হয়ে নিচে বসেন কেন? বন্ধুত্বের মুসু হেসে বলছিল, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাবার ভয় থাকে না। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু এটাই, ঘুম বাংলে সকাল, না বাংলে পরকাল। অপমানে উচিত শিক্ষা, অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। এক চোখ কখনো আরেক চোখে দেখতে পারে না, তবু এক চোখের কিছু হলে আরেক চোখে অস্ত্র না বাঁধিয়ে পারেন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলতে কেঁদে গিয়ে কাঁদবে। বয়স 19 থেকে 26, এই সময়ের জীবন গড়ে উঠে অথবা ধ্বংস হয়, এখন নির্ভর করছে তুমি এক সময় কতটা পরিশ্রম করছো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। কতটা বলার মতো জীবনে কেউ, কতটা ভাগ্যের ব্যাপার।
বর্তমান ব্যবস্থার রাজ প্রশাসের মতো বড় বাড়ি অথচ পরিবারের ছোট্ট ব্যাংক ব্যালেন্সে প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুঁকির বড় ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতের দামি গড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নিবার কেউ নাই। লোকটা গরিব বুঝলেও খুবই গরিব, কিরকম এবং কতটা গরিব বলুন তো? যাচ্ছেন রকম গরিব, মাসায় বিচ্ছির রকম গরিব, আসলে টাকা ছাড়া লোকেরা আর কিছুই নেই। যদি আমার কোনো ভুল হয় অন্যর কাছে সমালোচনা না করে আমাকে জানিও, কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারবো, অন্য কেউ নয়। উপকার করলে শরীরের ছাল থাকে না, অর্জন কাজটাই তার বড় প্রমাণ। সমাজে মেয়েদের পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো মেয়েরাই মেয়েদের ভালো চায় না। জীবনে বড় ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিন্তু ঝড়ই আসে আপনাকে পাথরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। চাকরি পেলে সমাজে অযোগ্যতা যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার চারপত্র পাওয়া যায়। চাকরি না পেলে পণ্ডিত বোকা হয়ে যায়। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতা জিজ্ঞাসা করবে। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখ মধ্যে যখন কিছু ঠোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবে মানুষ অন্যের সব দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনো দেখতে পায় না। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। চিনি আর লবণ দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য সুস্বাদে ডিফারেন্ট। তেমনি মানুষ আর অমানুষ দেখতেও এরকম, কিন্তু পার্থক্য শুধু আচরণ। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন ততদিন। আশা করি যতটুকু আমি বলতে পারছি আপনাদের কাছে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় যারা ধৈর্য ধরে শুনলেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।